নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমসের একটি গোয়েন্দা গল্প। গল্পটির নাম অদৃশ্য খুনি। গল্পটি লেখা হয়েছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্পিকল ব্যান্ডের অনুকরণে। একটি মেয়ে বিয়ের আগের দিন রাত্রে হঠাৎই মারা যায়। না পাওয়া যায় কোনো উপসর্গ, আর না পাওয়া যায় খুনের মোটিভ। শার্লক হোমস কী করে বের করবে এর সমাধান? তবে গল্পটি শুরু করবার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, গল্পটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ১৮৮৩ সালের এপ্রিল তখন সবে শুরু হয়েছে। সাত সকালে ঘুম ভেঙে গেল। অবাক হয়ে দেখলাম আমাকে ঠেলে তুলেছে শার্লক হোমস স্বয়ং, অথচ চিরকালই বেলা পর্যন্ত ঘুমানো ওর অভ্যেস। ওয়াটসন, এক মক্কেল এসেছেন, তরুণী মক্কেল। এত সকালে যখন বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়েছেন তখন বুঝতে হবে যে কেসটা ইন্টারেস্টিং, তাই তোমাকে না ডেকে পারলাম না। আরে ভাই, ভালোই করেছ, এ সুযোগ কেউ ছাড়ে। চটপট সেজে গুজে নিয়ে গেলাম বসবার ঘরে। আমাদের দেখেই উঠে দাঁড়ালেন এক ভদ্রমহিলা, মুখটা কালো অন্যায় ঢাকা। প্রসন্ন কণ্ঠে হোমস বলল, আমার নাম শার্লক হোমস, ইনি আমার প্রাণের বন্ধু ডক্টর ওয়াটসন, সঙ্গীও বটে। এর সামনেই সব কথা বলতে পারেন, আপনি বরং আগুনের পাশে বসুন, শীতে কাঁপছেন দেখছি। শীতে নয় মিস্টার হোমস, আমি ভয়ে কাঁপছি, মুখ থেকে অন্যটা সরালেন মেয়েটি। দেখলাম সত্যিই আতঙ্কে মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখে ভয়ত্রাসের চাহনি। বয়স ৩০ নিচে, অকালে চুল পেকেছে, পা থেকে মাথা পর্যন্ত পিচ্ছিল চাহনি বুলিয়ে হোমস তাকে অভয় দিয়ে বলল, ভয় কি, সব ঠিক হয়ে যাবে, সকালের ট্রেনে এলেন। আপনি তাহলে আমাকে চেনেন? না না, চিনি না, তবে রিটার্ন টিকিটটা দস্তানায় গুজে রেখেছেন দেখা যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়েছেন কাক ডাকা ভরে, এক ঘোড়ায় টানা হালকা গাড়িতে স্টেশনে পৌঁছেছেন, রাস্তা অনেকখানি এবং খুবই খারাপ। ভদ্রমহিলা যেন হতভম্ব হয়ে গেলেন, মৃদু হাসল হোমস। জামার সাত জায়গায় কাদা লেগে আছে, একটানা ঘোড়ার গাড়িতে কোচুয়ানের বাঁ পাশে বসলে তবে ওইভাবে কাদা ছিটকে গায়ে লাগে, ধরেছেন ঠিক। সত্যি বাড়ি থেকে বেরিয়েছি ৬টার আগে। মিস্টার হোমস, এই অবস্থা বেশি দিন চললে আমি নির্ঘাত পাগল হয়ে যাব, আপনি আমাকে বাঁচান। এই মুহূর্তে আপনাকে টাকা করি হয়তো দিতে পারবো না, কিন্তু দু এক মাসের মধ্যেই আমার বিয়ে হয়ে যাবে, আমার টাকা তখন আমার হাতে আসবে, আপনার পাওনা আমি না হয় তখন মিটিয়ে দেব। আপনার সমস্যাটা বলুন। সমস্যাটা সৃষ্টি হয়েছে কতগুলো ধোয়াটে ব্যাপারের জন্য, ভীষণ ঘাবড়ে গিয়েছি, একমাত্র একজনই আমাকে উচিত পরামর্শ দিতে পারেন এই পরিস্থিতিতে, কিন্তু তিনিও খুব একটা পাত্তা দিচ্ছেন না, ভাবছেন সবটাই মন গড়া ব্যাপার, ভয় পেয়ে আমি উল্টোপাল্টা ভাবছি, মেয়েলি কল্পনা, তাই আপনার কাছে ছুটে এসেছি সেই কারণে। বেশ, তাহলে আসল ঘটনাটা বলুন। আমার নাম হেলেন স্টোনার, রয়্যালট ফ্যামিলির শেষ বংশধর হলো আমার সৎবাবা, এককালে ওই বংশের প্রতাপ ছিল, টাকার জোরও ছিল, এখন ২০০ বছরের বাড়িটা আর কয়েক একর জমি ছাড়ার কিছুই নেই। আমার সৎবাবা এই বংশের শেষ পুরুষ, উনি ভাগ্য ফেরানোর জন্য কলকাতায় যান, ডাক্তারি করে যথেষ্ট রোজগারও করেন, তারপর একদিন রাগের মাথায় খাস চাকরকে মারতে মারতে একদম মেরে ফেলায় কোনো মতে ফাঁসির দড়ি থেকে বেঁচে যান, জেল থেকে বেরিয়ে আসেন ইংল্যান্ডে। বেঙ্গল আর্টিলারির মেজর স্টোনার হলো আমার বাবা, আমরা দুই বোন জুলিয়া আর আমি যমজ। উনি মারা যাওয়ার পর আমাদের বয়স যখন ২ বছর, আমার মা বিয়ে করেন ডক্টর রয়্যালটকে, বিয়েটা হয় ভারতবর্ষে। মায়ের যা টাকা ছিল তা থেকে বছরে ১,০০০ পাউন্ড আয় হতো। সৎবাবাকে মা সব টাকাই দিয়ে গেছিলেন একটি শর্তে, আমাদের বিয়ের পর কিছু টাকা দুই বোনকে দিতে হবে। ইংল্যান্ডে ফিরে আসার পর ৮ বছর পর ট্রেন অ্যাক্সিডেন্টে মা মারা যায়। সৎবাবা লন্ডনে প্র্যাকটিস করবে ভাবছিলেন, এই ঘটনার পর তিনিও আর সেসবের মধ্যে গেলেন না, তিনিও বাপ ঠাকুরদার ভিটেতেই ফিরে গেলেন। প্রতিবেশীরা তখন খুব খুশি হয়েছিল, কিন্তু দুদিন যেতে না যেতেই তারা সৎবাবার ছায়া মারানোও ছেড়ে দিল, কারণ তার বদ মেজাজ, বাড়ি থেকেও বেরোতেন না, আবার কারোর সঙ্গে মিশতেনও না, বংশের আদিপুরুষের মতো এমনটাই রকচটা হয়ে গিয়েছিলেন। অনেকদিন গরম দেশে থাকার ফলে মেজাজটাও তার তিরিক্কি হয়ে গিয়েছিল, কয়েকটা ঝামেলা তো পুলিশের কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, গায়ের কামারকে পাঁচিলের ওপর দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জলে, গায়ে তার অসুরের মতো শক্তি, মেলামেশা করেন যাযাবর বেদেদের সঙ্গে, নিজের কাটা জমিতে তাদের থাকতে দেন,
মাঝে মাঝে তাদের সঙ্গেও তাঁবুতে গিয়ে থাকেন, ওদের সঙ্গেই ঘুরে বেড়ান। ভারতবর্ষে জানোয়ার পুষতে ভালোবাসতেন, একটা চিতাবাঘ আর একটা বেগুন তো নিজের বাগানে ছেড়ে রাখতেন। তল্লাটের কেউই তাই আমাদের ত্রিসীমানায় আসতে চায় না, কোনো চাকর বাকরেরা বাড়িতেও থাকতে চায় না। আমরা দুই বোনই সব কাজ করেছি। জুলিয়া মারা যায় 30 বছর বয়সে, আমার মতো তারও চুলে পাক ধরেছিল মৃত্যুকালে। বোন মারা গেছেন 2 বছর আগে, বুঝতেই পারছেন এ অবস্থায় আমরা কেউই সুখে ছিলাম না, কোথাও বেরোতে পারতাম না মাসির কাছে যাওয়া ছাড়া। মাসি বিয়ে থা করেনি, থাকতো হেরতে, সেখানেই গিয়ে থাকতাম মাঝে মাঝে। 2 বছর আগে বড়দিনের সময় নৌদপ্তরের এক মেয়রের সাথে জুলিয়ার বিয়ে ঠিক হয়। দিন কয়েক পরেই, বিয়ের ঠিক 15 দিন আগে একটা লোমহর্ষক ঘটনা ঘটল, মারা গেল জুলিয়া। এতক্ষণ চোখ মুদে শুনছিল হোমস, এবার সে বলে উঠল, সমস্তটা বলবেন, কিচ্ছু বাদ দেবেন না। নিশ্চয়ই বলবো, সেই ভয়ঙ্কর রাতের কথা এই জীবন আর কখনো ভুলতে পারবো না। জমিদার ভবন 200 বছরের পুরনো, পুরো বাড়ির অবস্থায় পৌঁছেছে, একটা অংশে কোনো মতে থাকা যায়। শোবার ঘরগুলো একতলায়, একটা বারান্দার পাশে পাশাপাশি 3টে শোবার ঘর, 3টে ঘরে জানলার পাশে ঘাস ছাওয়ালন। প্রথম ঘরটা সৎবাবার, দ্বিতীয়টা জুলিয়ার, আর তৃতীয়টা আমার। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার দরজা নেই, কিন্তু সব ঘরের দরজাতেই আছে একই বারান্দা। বসবার ঘরটা বাড়ির মাঝের অংশে। ভয়ঙ্কর সেই রাতে সৎবাবা একটু তাড়াতাড়ি শুতে গেলেন, ঘরে গিয়ে করা চুরুট খেতে লাগলেন, ভারতীয় চুরুট। নিজের ঘরে বসে সেই তিষ্ঠতা না পেরে জুলিয়া এলো আমার ঘরে। আসন্ন বিয়ে সম্পর্কে একটু গল্পগুজব করার পর 11টা নাগাদ উঠে দাঁড়ালো সে নিজের ঘরে যাবে বলে। তারপর বললে, হেলেন তুই কি রাতে শিস দিস? আমি বললাম, কই না তো। ও বলল, আমি ভাবলাম তুই বুঝি ঘুমিয়ে ঘুমিয়ে শিস দেওয়া আরম্ভ করেছিস। আমি বললাম, দূর আমি কেন দেব, ওই পাজি বেদেগুলোর কাণ্ড নিশ্চয়ই। ও বলল, তাহলে তো তুইও শুনতে পেতিস, লন থেকে শিস দিলে তো তোর কানেও যাওয়া উচিত। আমি বললাম, তোর মতো পাতলা ঘুম তো আমার নয়। জুলিয়া তখন চলে গেল নিজের ঘরে। ভেতর থেকে দরজায় তালা দেওয়ার আওয়াজ পেলাম। শার্লক হোমস বলল, রোজ রাতে কি দরজায় তালা দেন নাকি? দি, বাগানে চিতাবাঘ আর বেগুন থাকে বললাম না, রাত দরজায় তালা না দিলে নিশ্চিন্ত হতে পারি না। তারপর ঘটনাটা ঘটল সেই রাতে। জানেনই তো, যমজদের আত্মা যোগসূত্রে বাঁধা থাকে, তাই আসন্ন দুর্ভাগ্যের সম্ভাবনায় ঘুমোতে পারছিলাম না কিছুতেই। অজানা আতঙ্কে কাঠ হয়েছিলাম বিছানায়। বাইরে ঝড়ের হুঙ্কার, জালনায় ঝাপটা ঝাপটা বৃষ্টির আওয়াজও শুনছি। আচমকা ঝড় বাদলার এই মাতামাতির মধ্যেই শুনলাম নারীকণ্ঠের একটা ভয়ার্থ চিৎকার। বিষম আতঙ্কে চেঁচিয়ে উঠেছে আমার বোন, গলা শুনেই বুঝলাম। তরাক করে বিছানা থেকে লাফ দিয়ে নেমে গায়ে শালটা জড়িয়ে ছুটে গেলাম করিডরে। দরজা যখন খুলছি তখন একটা চাপা শিসের শব্দ কানে এলো, ঠিক যেমনটি আমার বোন বলেছিল, অবিকল সেই রকম। তার কয়েক মুহূর্ত পরে ঝনঝন করে আওয়াজ ভেসে এলো, যেন একটা ধাতু পড়ে গেল। করিডর দিয়ে ছুটতে ছুটতে দেখলাম আস্তে আস্তে কব্জাটার উপর ঘুরে যাচ্ছে বোনের দরজা। আতঙ্কে কাঠ হয়ে চাইলাম সেই দিকে। বারান্দার আলোয় কিন্তু দেখলাম আমার বোনই বেরোচ্ছে ঘর থেকে, বিকট হয়ে গেছে তার মুখ, দুহাত সামনে বাড়িয়ে হাওয়া আঁকড়াবার চেষ্টা করছে, মাতালের মতো সে দুলছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। ঠিক তখনই ওর হাঁটু আর ভাঁড় সইতে পারল না, লুটিয়ে পড়ল মেঝেতে, এমনভাবে পাক সাট খেতে লাগলো যেন বিষম যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার শরীরটা। প্রথমে ভেবেছিলাম আমাকে বুঝি চিনতেই পারছে না। আমি ছুটে গিয়ে তারস্বরে ডাকলাম সৎবাবাকে। ড্রেসিং গ্রাউন্ড পরে হন্তদন্ত হয়ে উনি বেরিয়ে এলেন ঘর থেকে। বোনের পাশে এসে যখন পৌঁছলেন তখন আর তার কোনো জ্ঞান নেই। তাড়াতাড়ি গলায় ব্র্যান্ডি ঢেলে দিলেন, গা থেকে ওষুধপত্রের ব্যবস্থাও করলেন, কিন্তু তাতে কিছু হলো না। জুলিয়া আর জ্ঞান ফিরে পেল না, জীবনশক্তি ক্ষীণ হয়ে এলো একটু একটু করে, মারাও গেল অজ্ঞান অবস্থাতেই। হোমস বাধা দিয়ে বললে, এক সেকেন্ড, ধাতব আওয়াজ আর শীত দেওয়ার শব্দটা ঠিক শুনেছেন তো? যেরকম ঝড়ঝড়ের আওয়াজ হচ্ছিল তাতে ভুল শোনাটা বিচিত্র নয়, ভুল শুনেছি বলেই আমার বিশ্বাস। সেকেলে বাড়ি তো, হাজার রকম ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হয় ঝড়ের রাত্রে। জুলিয়ার পরনে পোশাক কী ছিল? শোয়ার পোশাক, বা হাতে দেশলাই আর ডানাতে একটা পোড়া কাঠি। গুরুত্বপূর্ণ পয়েন্ট, সর্বনাশের মুহূর্তে দেশলাই জ্বালিয়ে উনি দেখেছিলেন, করোনার কি বলেন? অনেক তদন্ত করেও তিনি মৃত্যুর সঠিক কারণ বার করতে পারেননি।
ডক্টর রয়লাটের বদনাম তো কম নয়, কুখ্যাতও হয়ে গেছেন তিনি গোটা তল্লাটে। আমার সাক্ষ্য থেকে জানা গেছে দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সেকেলে খড়খড়ি আর লোহার মোটা গাড়াদও বন্ধ ছিল ভেতর থেকে। দেওয়াল নিরেট আর মেঝেও নিরেট, চওড়া চিমনির মুখ চারটে শিখ দিয়ে বন্ধ। মারা যাওয়ার সময় জুলিয়া একলাই ছিল, তাছাড়া ওর শরীরে কোনো দাগ বা চিহ্নও পাওয়া যায়নি। বিষ দেওয়া হয়েছিল কিনা দেখা হয়েছে? ডাক্তাররা দেখেছেন, বিষ পাননি। মৃত্যুর কারণটা কি তাহলে? সাংঘাতিক ভয়ে স্নায়ুতে চোট পেয়েছে বলে আমার বিশ্বাস, কিন্তু ভয় পেল কেন সেটাই তো বুঝতে পারছি না। জিপসিও কি তখন বাগানে ছিল? সবসময় তো থাকে, তখনও ছিল জনা কয়েক। ডোরাকাটা ফুটকির দাগওয়ালা পটিটা কি হতে পারে? জিপসিরা অনেক সময় ওই রকম রুমাল মাথায় বাঁধে, হয়তো প্রলাপ বকেছে। হোমসের মাথা নাড়া দেখে বুঝলাম খুশি হতে পারেনি সে জবাব শুনে। বলল, খুব গভীর জলের ব্যাপার, যাগ্গে আপনি বলে যান। একা একা কাটলো 2 বছর, মাসখানেক আগে আমারও বিয়ের কথা পাকা হয়ে গেল, সৎ বাবা কোনো আপত্তি করেননি। 2 দিন আগে বাড়ির পশ্চিম দিকে মেরামতির কাজ আরম্ভ হলো, আমার শোবার ঘরের দেওয়াল ফুটো করা হলো, বাধ্য হয়ে বোনের ঘরে এসে শুলাম সে রাত্রে। বোনেরই খাটে শুতে হলো নিরুপায় হয়ে। আমার মানসিক অবস্থা তখন কীরকম অনুমান করে নিন, একদম ঘুমোতে পারছি না, কেবল এপাশ ওপাশ করছি। গভীর রাতে আচমকা শুনলাম সেই শিশের শব্দ, যেটা শুনেছিলাম জুলিয়া মারা যাওয়ার রাত্রে। আঁতকে উঠে নেমে পড়লাম খাট থেকে, সারা রাত জেগে কাটিয়ে দিলাম। তারপর ভোর রাত্রে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন এসেছি আপনার কাছে। ভালোই করেছেন, বলল শার্লক হোমস। কিন্তু মিস টোনার, আপনি তো সব কথা খুলে বলেননি, সৎ বাবার অনেক কীর্তি আপনি চেপে গেছেন। বলেই হেলেন স্টোনারের কবজির উপর থেকে কাপড়টা সরিয়ে দিল হোমস। দেখলাম 5 আঙুলের স্পষ্ট কালশিতে দাগ, জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে আপনার সঙ্গে, তাই না? লজ্জায় মুখ লাল হয়ে গেল মেয়েটির, তাড়াতাড়ি কবজি ঢেকে বললে, গায়ে আশুরির জোর তো, খেয়াল থাকে না। কিছুক্ষণ চুপচাপ তন্ময় হয়ে আগুনের দিকে চেয়ে রইল হোমস, তারপর বললে, ব্যাপারটা খুবই রহস্যজনক, হাতে সময়ও বেশি নেই, আজই আপনাদের বাড়িটা পরীক্ষা করে দেখতে চাই, কিন্তু আপনার সৎ বাবা যেন না জানতে পারেন, সম্ভব হবে? হ্যাঁ হবে, উনি আজকে শহরে আসবেন জানি। তাহলে ওই কথাই রইল, বিকেল নাগাদ আমরা 2 বন্ধু আপনাদের বাড়ি যাচ্ছি। মিস টোনার চলে যাওয়ার পর হোমস বললে, ওয়াটসন কি বুঝলে? অকুল রহস্য, দিশে পাচ্ছি না। জুলিয়া মারা যাওয়ার পর ঘরে তো কেউই ছিল না। তাহলে ভায়া, ঘটনাগুলো পরপর সাজিয়েই দেখো না, প্রথমেই ধরে নাও সৎমেয়ের বিয়ে আটকলে ডাক্তারের আর্থিক লাভ আছে, তারপরেই দেখো ভদ্রলোকের সঙ্গে জিপসিদের তহরম মহরম এবং রাতে শিশের আওয়াজ। ডোরাকাটা পটির কথা বলেই মিস টোনারের জ্ঞান লোক এবং ঝনঝন শব্দ, যা কিনা খড়ি বন্ধ করার জন্য লোহার খিল ফেলার আওয়াজও হতে পারে। আরে এ আবার কোন আপদ? দরাম করে দরজা খুলে ঘরে ঢুকলো দানবাকৃতি এক বৃদ্ধ, মাথার টুপি প্রায় দরজায় ঠেকেছে, এত লম্বা, নিঃশ্বাস ফেলছে ফোসফোস করে, মুখের পড়তে পড়তে অনেক দুষ্কর্ম প্রকট হয়ে রয়েছে, চোখ তো নয় যেন আগুনের ভাটা, রাগে জ্বলছে, সব মিলিয়ে যেন এক প্রেত ছায়া। হাতের চাবুকটা নাড়তে নাড়তে বললেন, শার্লক হোমস কোনজন? আমি, শান্ত স্বরে বললে বন্ধুবর। আপনি? আমি স্টোক মোরানের ডাক্তার রয়লট। বসুন, বসতে আসিনি, আমার সৎ মেয়ে এখানে এসেছিল। কেন? বড় ঠান্ডা পড়েছে বাইরে। কি বলছিল? হিংস্র চিৎকার ছাড়ল বৃদ্ধ। তাহলে কুরুকাশ ভালোই ফুটবে, নিরুত্তাপ স্বরে বলে গেল হোমস। আচ্ছা, এড়িয়ে যাওয়া হচ্ছে, স্ক্রাউন্ডেল কোথাকার, তোমাকে আমি চিনি। চাবুক নাড়তে নাড়তে দাঁত কিরমির করে উঠল বৃদ্ধ। পরের ব্যাপারে কাঠি দাও তোমার স্বভাব, হাসলো হোমস। পরিচর্যায় বড্ড আনন্দ না? স্কটল্যান্ড ইয়ার্ডে লক্কা পেয়ারা কোথাকার। প্রাণ খুলে খুব খুব করে হেসে হোমস বলল, আপনার কথায় বেশ মজা আছে, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাবেন, ঠান্ডা ঝাপটা আসছে। যা বলতে এসেছি সেটা বলবো, তারপর যাব। আমার ব্যাপারে নাক গলাতে এসো না মিস্টার শার্লক হোমস, মিস টোনারের পেছন পেছন আমি এসেছি, আমি জানি সে এখানেই এসেছিল, আমি লোকটা কিন্তু খুব খারাপ, ঘাঁটিও না। তবে দেখো, বলেই
আগুন খোঁচানো লোহার ডান্ডাটা তুলে বেঁকিয়ে দিল ফায়ার প্লেসে। আমার মুঠো হয়ে পড়লে এই দশাই হবে বলে দিলাম। তারপর হনহন করে বেরিয়ে গেল অসুরাকৃতি। অমায়িক মানুষ বটে, হেসে বলল হোমস। আমার চেহারাটা অতটা বিরাট নয়, তবে ভদ্রলোক দাঁড়িয়ে গেলে দেখিয়ে দিতাম, কবজির জোরে আমিও কম যাই না বলে ইস্পাতের ডান্ডাটা তুলে এক ঝটকায় ফের সিধে করে দিল আগের মতো। লোকটার স্পর্ধা দেখো, আমাকে কিনে সরকারি ডিটেকটিভ বলে গাল পাড়ে। যাকগে, ভালোই হলো, তদন্ত করার উৎসাহটা আরও বেড়ে গেল। মেয়েটার উপর এখন কোনো অত্যাচার না হলেই হয়। ওয়াটসন, প্রাতরাশটা খেয়ে নাও যাক, তারপর আমি একটু বেরোবো খোঁজ খবর নিতে। দুপুর একটা নাগাদ বাড়ি ফিরল হোমস, হাতে তার এক তারা কাগজ, তাতে অনেক কিছু লিখে এনেছে। মিস্টোনারের মা যে উইল করেছে তা দেখে এলাম। এক বছর আগে আয় ছিল 1100 পাউন্ড, আর এখন 750 পাউন্ড। বিয়ে হলে প্রত্যেক মেয়ে বছরে 250 পাউন্ড করে পাবে, অর্থাৎ দুই মেয়েরই বিয়ে হলে ভদ্রলোকের ভাড়ে থাকে মা ভবানী। নাও হে ওয়াটসন, এবার ওঠো, এবার শুরু হোক বিকেলের কাজ, সঙ্গে রিভলভারটা নিও। যে লোক কথায় কথায় লোহার ডান্ডা বাঁকায় তার সঙ্গে রিভলভার নিয়ে কথা বলাই ভালো। মিস্টোনার আমাদের জন্য বাড়ির বাইরেই অপেক্ষা করছেন, হোমসকে দেখে আগ্রহে বলল। তিনি লন্ডনে গেছেন, ফিরতে সেই সন্ধে, জানি তার সঙ্গে আমাদের দেখা হয়েছে বলে ঘটনাটা বলল হোমস। মিস্টোনারের মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। সাংঘাতিক ধড়িবাজ লোক তো, পেছন নিয়েছিলেন। অভয় দিয়ে হোমস বললে, ঘাবড়াবেন না, ওর চাইতেও ধড়িবাজ লোক এবার ওরই পিছন লেগেছে, বেশি বাড়াবাড়ি করলে আপনাকে মাসির কাছে রেখে আসব, চলুন ঘরটা দেখে আসি। সুপ্রাচীন প্রাসাদের প্রায় সবটাই পুরো অবস্থায় পৌঁছেছে, একদিকে বাস উপযোগী একটা অংশে রাজমিস্ত্রির কাজ চলছে, ভাড়া বাঁধা, কিন্তু মিস্ত্রি নেই। একটা বারান্দার উপর পাশাপাশি তিনটে ঘর, শেষের ঘরটায় দেওয়াল ভাঙা। হোমস সে ঘরে গেল না, যে ঘরে মিস্টোনার রাত কাটিয়েছেন সেই ঘরে লনের দিকের জানলা লেন্স দিয়ে পরীক্ষা করলো অনেকক্ষণ, কিন্তু অনেক চেষ্টা করেও সে খুলতে পারল না। হোমস বললে, মিস্টোনার, আপনার শোবার ঘরটা মেরামত না করলেই কি চলছিল না? কোনো দরকারই ছিল না, আমার তো মনে হয় উনি ইচ্ছে করেই আমাকে এই ঘরে সরিয়েছেন। তাহলে চলুন ঘরের ভেতরে গিয়ে দেখা যাক। ঘরটা সাদা সিধে, বহু পুরনো দেওয়াল, আসবাবপত্রও মামুলি। দেওয়াল ঘাসে একটা সরু খাট, ড্রেসিং টেবিল আর চেয়ার। এক কোণে বসে তীক্ষ্ণ চোখে সব কিছু যেন মনের পর্দায় এঁকে নিতে লাগলো হোমস। বিছানার পাশে একটা দড়ি ঝুলছিল, ঝুমকো প্রান্ত লুটিয়ে বালিশে। হোমস বলল, দড়িটা কিসের? ঘন্টার, হাউসকিপারের ঘর পর্যন্ত গিয়েছে। এ ঘরে সব কিছু দেখছি পোকায় খাওয়া, দড়িটা সেই তুলনায় অনেক নতুন বলে মনে হচ্ছে, এই তো 2 বছর আগে লাগানো হয়েছে। বোন বলেছিল বলে? না না, জুলিয়া চাইনি, ঘন্টা টেনে ফরমাস করা আমাদের ধাতে নেই, কাজকর্ম নিজেরাই করি। দাঁড়ান মেঝেটা দেখি বলে আতসকাছ হাতে নিয়ে মেঝের উপর উপুর হয়ে পড়ল হোমস। খুঁটিয়ে খুঁটিয়ে মেঝে পর্যবেক্ষণ করতে লাগলো নির্মগ্ন চিত্তে। মেঝের প্রত্যেকটা ফাঁটা দেওয়ালের তক্তা তন্ন তন্ন করে দেখার পর গেল সে খাটের কাছে, স্থির চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর চোখ বুলোলো দেওয়ালের উপর থেকে নিচ পর্যন্ত, সবশেষে ঘন্টার দড়িতে টান মারল, টেনেই বললে, আরে এই তো দেখছি মেকি ব্যাপার, বাজছে না বুঝি? বাজবে কি করে, তারের সঙ্গে বাধা থাকলে তো, ইন্টারেস্টিং ব্যাপার দেখছি, নিজেই দেখুন না, হাওয়া যাতায়াতের ঘুলগুলিটার ঠিক ওপরের হুকের সঙ্গে বাধা রয়েছে দড়িটা, এ কি অদ্ভুত ব্যাপার, একদিন তো লক্ষ্যই করিনি। অদ্ভুত বলে অদ্ভুত, আরও আশ্চর্য ব্যাপার রয়েছে ঘরে, যেমন ধরুন এমন বোকা রাজমিস্ত্রি কখনো দেখেছেন যে হাওয়া যাতায়াতের জন্য পাশের ঘরের দেওয়ালে ঘুলগুলি বানায়? একই পরিশ্রমে খোলা বাতাস আনা যেত যদি ঘুলগুলিটা বানানো হতো বাইরের দেওয়ালে, ওটা সম্প্রতি তৈরি, ঘন্টার দড়ি যখন এসেছে ঠিক সেই সময় তো, হ্যাঁ কিছু রদ বদল করা হয়েছিল তখন, 1 নম্বর ডামি ঘন্টার দড়ি ধোকা দেওয়ার জন্য, 2 নম্বর এমন একটা ভেন্টিলেটর যা ভেন্টিলেটরের কাজই করে না। এবার পাশের ঘরে গিয়ে রিসার্চ করা যাক। ডক্টর রয়লটের ঘরখানা একটু বড়, কিন্তু আসবাবপত্র একই রকম সাদা সিধে, ক্যাম্প খাট, কাঠের তাক ভর্তি বই, যদিও সেটা বেশিরভাগই যন্ত্রশিল্প সম্পর্কিত। বিছানার পাশে একটা আর্মচেয়ার, দেওয়ালের পাশে একটা কাঠের মুল্লি চেয়ার, একটা গোল টেবিল আর একটা বড় লোহার সিন্দুক।
চুলচেরা চোখে তন্ময় হয়ে প্রতিটি বস্তু দেখল হোমস। সিন্ধুকে আঙুল ঢুকে বলল, এতে কি আছে? সৎ বাবার ব্যবসার কাগজপত্র। ভেতর দেখেছেন? অনেক বছর আগে একবার দেখেছি, কাগজ ছিল অনেক। ভেতরে বেড়াল টেরাল নেই তো? ভারী অদ্ভুত কথা বলেন তো। ডালার উপর এক ডিশ দুধ দেখিয়ে হোমস বললে, এই জন্য বললাম, বেড়াল নেই, তবে চিতা আর বেবুন আছে। তা বটে, চিতা আছে, বেড়ালেরই জাত, কিন্তু দুধে তার রুচি নেই। বলতে বলতে কাঠের চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে চেয়ার পর্যবেক্ষণে মন প্রাণ ঢেলে দিল হোমস। উঠে দাঁড়িয়ে লেন্স পকেটে পুরে বললে, থ্যাংক ইউ। এটা আবার কী জিনিস? আবারও একটা ইন্টারেস্টিং ব্যাপার। যা দেখে তাজ্জব হল হোমস, তা হলো কুকুর মারার একটা ছোট্ট চাবুক। ঝুলছে বিছানার কোণে, ডগায় কিন্তু একটা ফাঁস। ওয়াটসন, কি বুঝলে? একটা মামুলি চাবুক, কিন্তু ফাঁস বাঁধা কেন আছে বুঝতে পারছি না। ওইখানটায় কেবল মামুলি ঠেকছে না, কেমন দুনিয়াটা বদমাস লোকে বোঝাই হে, তার উপর চালাক লোক যদি পাপ কাজে নামে তো তার মতো কুচুক্রিয়ার হয় না। মিস্টোনার, চলুন এবার লনে যাওয়া যাক। মুখখানা অন্ধকার করে অনেকক্ষণ পায়চারি করলো বন্ধুবর, তারপর বললে, আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। আপনার হাতেই তো ছেড়ে দিয়েছি নিজেকে। তাহলে আপনি রাত কাটাবেন আপনার পুরনো ঘরে, আর আমরা রাত কাটাবো আপনার ঘরে। মিস টোনার আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম। হোমস বললে, শীষের শব্দটা কী তা আমি জানতে চাই। ওটা কি গায়ের সরাইখানা? হ্যাঁ। ওখান থেকে আপনার ঘরের জানলা দেখা যায়? যায়। তাহলে ডাক্তার ফিরে আসার পর মাথা ধরার আঁচিলায় আপনার ঘরে ঢুকে পড়বেন। যখন বুঝবেন উনি শুয়ে পড়েছেন, জানলা খুলে বাতিটা পাশে রাখবেন, যাতে আলো সংকেত দেখতে পাই। তারপর দরকারি কাগজপত্র নিয়ে আপনার পুরনো ঘরে চলে যাবেন। মিস টোনার হোমসের বাহু স্পর্শ করে বললে, আমার বোন মারা গিয়েছে কেন আপনি তা আঁচ করেছেন মনে হচ্ছে? করেছি। ভয়ে? না, আরও স্পষ্ট হোক কারণটা, তারপর বলবো। চলে এলাম সরাইখানায়। ওপর থেকে এমন একটা ঘর বেছে নিলাম যেখান থেকে জীর্ণপ্রাসাদের মিস টোনারের ঘর দেখা যায়। বৈঠকখানার ঘরে আলো জ্বলে উঠল ডাক্তার রয়্যালার্ট ফিরে আসার পরেই। ভদ্রলোক যে ভয়ঙ্করভাবে রেগে আছে তা দূর থেকেই বোঝা গেল। গেট খুলতে একটু দেরি করেছিল কারওয়ান, তাতেই এই মারে সেই মারে ভাব দেখা গেল, সেই সঙ্গে খাইবার চিৎকার। অন্ধকার ঘরের জানলায় বসে দেখছি এসব। এমন সময় হোমস বলল, ওয়াটসন, আজকের অভিযানে বিপদ আছে, তোমাকে নিয়ে যেতে মন চাইছে না। কিসের বিপদ? আমি যা দেখছি তুমিও তা দেখছো, তবে ভেন্টিলেটরটা দেখলে তো? দূর, অত ছোট একটা ফুটো দিয়ে ইঁদুর পর্যন্ত গলতে পারবে না। ভায়া, এখানে আসার আগেই জানতাম ওরকম একটা ফুটো আছে। মাই ডিয়ার হোমস, আরে এটা বুঝতে পারছো না কেন? ফুটো না থাকলে নিজের ঘরে বসে জুলিকা পাশের ঘরে চুরুট খাওয়ার গন্ধ কী করে পেত? কিন্তু তাতেই বা কি মহাভারত অশুদ্ধ হলো। ভেন্টিলেটর তৈরি হলো, দড়ি ঝোলানো হলো, বিছানায় শুয়ে একটি মেয়ে মারাও গেল, তিনটি ঘটনার যোগসূত্র কি বিচিত্র নয়? তিনটে ঘটনার মধ্যে আদৌ যে কোনো যোগসূত্র আছে সেটা তো আমার মনে হয় না। বিছানাটার বৈশিষ্ট্য দেখেছিলে? না তো। চারটে পায়াই মেঝেতে আটা, ইচ্ছে করলেও সরিয়ে শোয়া যায় না। ঘন্টার মেকি দড়ি তলাতেই রাখতে হবে। হোমস, সাংঘাতিক ক্রাইমের গন্ধ পাচ্ছি, একটু একটু করে বুঝতে পারছি কি বলতে চাইছো, একটু একটু করে বুঝতে পারছি কি বলতে চাইছো। ডাক্তারদের বিদ্যে থাকে, বুদ্ধি থাকে, তারা যদি ক্রাইমে নামে তাদের চেয়ে বড় ক্রিমিনাল আর কেউ হয় না। এখন আর একটাও কথা না, তামাক খাওয়া যাক। রাত 9টায় অন্ধকার গ্রাস করলো জীর্ণ সৌধটিকে, 11টায় একটা উজ্জ্বল আলো দেখা গেল অন্ধকারে। তরাক করে লাফিয়ে উঠল হোমস, সংকেত এসে গেছে, ঠিক ঘরের মাঝেই আলো জ্বলছে, চলো। বাগানে পৌঁছে জুতো খুলে পা টিপে টিপে কিছু দূর এগিয়ে যেতেই গাছের মধ্যে বিকলাঙ্গ শিশুর মতো কি একটা সরাত করে মাঠে নেমে গড়াগড়ি দিয়ে ফের সাঁত করে মিলিয়ে গেল গাছের আড়ালে। দারুণ চমকে উঠলাম আমি। সবলে আমার হাত খামচে ধরল হোমস, তারপরেই নিঃশব্দে বলল, বেবুনটা। বেবুন তো বুঝলাম, কিন্তু চিতাও তো আছে। ভাবতেই গা হিম হয়ে গেল। ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তবে নিশ্চিন্ত হলাম। খড়খড়ি বন্ধ করল হোমস, নিজে বসল বিছানায়, পাশে মোমবাতি আর দেশলাই, হাতে একটা সরু বেদ। আমি বসলাম চেয়ারে, হাতে রিভলভার। বাতি নিভিয়ে দিল হোমস। অন্ধকার,
কোথাও কোনো আলোক রশ্মি নেই। দূরে গির্জায় 15 মিনিট অন্তরন্তর বাজছে ঘণ্টা। খড়খড়ির বাইরে এবার একটা চাপা আওয়াজ শুনলাম। চিতাবাঘটা সত্যি টহল দিচ্ছে বাগানে। সেই উৎকণ্ঠা, সেই উদ্বেগ, সেই প্রতীক্ষা জীবনে আমি আর ভুলব না। রাত 3টে বেজে যাওয়ার পর আচমকা ভেন্টিলেটারে কেমন যেন ঝিলিক দেখলাম। সেই সঙ্গে নাকে ভেসে এলো ধাতু আর তেলের তেতে ওঠার গন্ধ। অর্থাৎ চোরা লণ্ঠন জ্বলছে পাশের ঘরে। হাঁটাচলার মৃদু শব্দও কানে ভেসে এলো। তারপর আধ ঘন্টার কোনো শব্দ নেই। পোড়া গন্ধটা কিন্তু বেড়েই চলেছে। ঠিক এরপরেই একটা নতুন শব্দ শুনলাম। শোঁ শোঁ করে এক নাগাড়ে যেন স্টিম বেরিয়ে যাচ্ছে কেতলি থেকে। কানে শব্দটা যেতেই হোম বিছানা থেকে নেমে দেশলাই ঘষে সপাং সপাং করে বেয়ে থাকিয়ে চলল দড়িটার ওপর। সেই সঙ্গে চেঁচাতে লাগলো আতঙ্ক বিহল কণ্ঠে, ওয়াটসন দেখেছো, ওয়াটসন দেখেছো, কি দেখার কথা বলছো, কি দেখবো আমি? হঠাৎ আলো জ্বালানোয় চোখটা ধাঁধিয়ে গিয়েছিল, কিন্তু একটা চাপা শিশের শব্দ ভেসে এলো কানে। তারপরেই ওইভাবে পাগলের মতো বেত মারা। মার বন্ধ করে ভেন্টিলেটরের দিকে তাকিয়েছিল হোমস। আচমকা নিশীত রাতে নৈবদ্য খান খান করে জাগ্রত হলো এক অতি ভয়াবহ আর্তচিৎকার। জীবনে এরকম রক্ত জামানো মরণ হাহাকার আমি আর শুনিনি। ক্রমশ বাড়তে লাগলো চিৎকার, অতীব্র যন্ত্রণা, নিঃসীম আতঙ্ক আর অপরিসীম ক্রোধ মিলেমিশে একাকার হয়ে গেল শেষের বুক ফাটা চিৎকারটার মধ্যে। লোমহর্ষক সেই চিৎকার শুনে নাকি গায়ের সবাই বিছানা ছেড়ে উঠে বসেছিল। গায়ের বাইরেও অনেকের ঘুম ছুটে গিয়েছিল। অবর্তনীয় সেই চিৎকার সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে অবশ করে তুলল আমাদের চিত্ত। ফ্যালফ্যাল করে মুখ চাওয়াচই করলাম আমি আর হোমস। আস্তে আস্তে প্রতিধ্বনি রেশ মিলিয়ে গেল দূর থেকে দূরে। আবারও টুটি টেপা নৈশব্দ চেপে বসলো নিশীত রাতের বুকে। রুদ্ধশ্বাসে বললাম, এ আবার কি হোমস? সব শেষ, পিস্তল নাও, ডক্টর রয়লটের ঘরে চলো। গম্ভীর মুখে বাতি জ্বালল হোমস। করিডরে বেরিয়ে দুবার ধাক্কা মারল দরজায়, সাড়া এলো না। তখন হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকলো ভিতরে। ঠিক পেছনে উদ্যত পিস্তল হাতে আমি দেখলাম এক অসাধারণ দৃশ্য। টেবিলের ওপর জ্বলছে একটা আধার লণ্ঠন, শাটারটা অর্ধেক খোলা। তীর্যক রশ্মিরেখা পড়েছে গিয়ে পাল্লা সিন্ধুকের ওপর। রয়লার টেবিলের পাশেই বসে আছেন। পরনে ধূসর লম্বা ড্রেসিং গাউন, নগ্ন গোড়ালি দেখা যাচ্ছে তলার দিকে, পায়ে লাল তুর্কি চটি। বিকেলবেলায় ফাঁসওয়ালা যে চাবুকটা দেখে অবাক হয়েছিলাম, কোলের উপর রয়েছে সেই চাবুকখানি। চাবুক ওপরে তোলা, ভয়াবহ আড়ষ্ট চাহনি নিবদ্ধ কড়িকাঠের দিকে। কপাল ঘিরে একটা অদ্ভুত হলদে পটি, ছিটছিট বাদামি দাগ ধোয়া ডোরা কাটা পটি, খুব আট করে যেন মাথায় বের দিয়ে রয়েছে সেই বিচিত্র পটি। আমরা ঘরে ঢুকলাম। ডাক্তার কিন্তু নড়লেন না, একটা কথাও বললেন না। এক পা এগিয়েছিলাম আমি, অমনি নড়ে উঠল মাথার আশ্চর্য পাগড়ি, সরসর করে খুলতে লাগলো বের। চুলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা গা ঘিনঘিনে সরীসৃপ। চেঁচিয়ে উঠল হোমস, অ্যাডার সাপ, ভারতবর্ষের সব থেকে বিশুদ্ধ সরীসৃপ। ছোবল মারা 10 সেকেন্ডের মধ্যে অক্কা পেয়েছে ডাক্তার। নিজের ফাঁদেই শেষ পর্যন্ত নিজেকে পড়তে হয় কুচক্রিকে। অন্যের বুকে ছুরি মারতে গেলে সে ছুরি নিজের বুকেও গাঁথে। যাক, এখন সরীসৃপ মহাপ্রভুকে ডেরায় পাঠানো যাক, তারপর মিষ্টনারকে নিরাপদ জায়গায় পৌঁছে খবর দেবো পুলিশকে। ঝট করে ডাক্তারের কোল থেকে ফাঁস দেওয়া চাবুকটা তুলে নিয়ে হোমস অ্যাডারের গলায় ফাঁস আটকে টেনে নিয়ে গেল সিন্ধুকে, বন্ধ করে দিল পাল্লা। পরের দিন বাড়ি ফেরার পথে হোমস যা বলল তা এই, ভাইয়া ওয়াটসন, জিপসি আর পটির কথা শুনে গোড়া থেকেই ভুল ধারণা করেছিলাম, শুধু একটা ব্যাপার ছাড়া। ওই ঘুলঘুলিটা আমার চোখ খুলে দেয়। জানলা দিয়ে কিছু ঢোকাই যখন সম্ভব নয়, তখন বুঝলাম ঘুলঘুলির ফুটো দিয়ে এমন কিছু বেরিয়ে আসে যাকে বিছানা পর্যন্ত নামানোর জন্য ওই দড়িটা ঝোলানো হয়েছে। ভারতবর্ষের ভয়ানক জীবজন্তুর পোষা শখ আছে শুনে সন্দেহ আমার ঘনীভূত হলো। রাসায়নিক পরীক্ষায় ধরা যায় না এমন বিষ যদি শরীরে ঢোকানো যায়, মৃত্যুর কারণ ধরা পড়বে না। ছোবল দেওয়া দুটো ফুটো অনেকে নজরও এড়িয়ে যাবে। শীষ দেওয়া হতো সাপটাকে ডেকে নেওয়ার জন্য, দুধের লোভও দেখানো হতো, কিন্তু ঘুমের ঘরে সাপের লেজে পা দিলে কামড় তো একদিন খেতেই হবে। এই সিদ্ধান্ত মাথায় নিয়ে ঢুকলাম ডাক্তারের ঘরে। চেয়ার পরীক্ষা করলাম, দেখলাম ডাক্তার তাতে উঠে দাঁড়ায়, নইলে তো গুলগুলি নাগাল পাওয়া যাবে না। ফাঁসওয়ালা চাবুক, লোহার সিন্ধু আর দুধ দেখে কোনো সন্দেহই রইল না। ঝনঝন ঝনাত আওয়াজ শব্দটা আসলে সিন্ধুকের ডালা বন্ধ করার আওয়াজ। সরীসৃপকে সিন্ধুকে চালান করে দিয়ে সিন্ধুক বন্ধ করেছিল ডাক্তার। সাপের ফোসফোস শব্দ শুনতেই বেত মারতে লাগলাম। যার কাছ থেকে এসেছে তার কাছেই ভাগিয়ে দিলাম। মার্কে সামনে যাকে পেরেছে তাকেই ছোবল মেরেছে।
সুতরাং লোকে বলবে হয়তো আমিই ডক্টর রয়লটের মৃত্যুর কারণ। তাতে আমার বিবেক কোনোদিন কাতর হবে না। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম গল্প আমি প্রায়শই পাঠ করে থাকি, তাই আমার এই চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। ধন্যবাদ।